জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তা ভুল ধরবে, লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে মাশাআল্লাহ, কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবীহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন, কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু নেই আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়েছিলাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব, যদি কি করে সোসেস দেয় তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ।